আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আগুন যা নিমেষের মধ্যে শেষ করে দেয় সবকিছু, যা লেলিহান শিখা অল্পক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের দাপটে কেউ কেউ সর্বশান্ত হয়ে গিয়েছে, আবার কোথাও প্রাণহানির ঘটনাও ঘটেছে। কোথাও আগুন লাগলেই জীবনের ঝুঁকি নিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়ে পুলিশ ও দমকল কর্মীরা। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার ঘটকপুকুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান, তিনজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই আগুন থেকে সতর্ক থাকতে এবং সচেতন হতে এবার জয়নগর থানার উদ্যোগে জয়নগর অগ্নি নির্বাপন কেন্দ্রের সহযোগিতায় এলাকার ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়নগর অগ্নি নির্বাপন কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক স্বরূপ খাটুয়া, জয়নগর থানার আইসি অতনু সাঁতরা এবং জয়নগর পৌরসভার পৌর প্রশাসক সুজিত সরকে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি কিছু অভ্যাস আমরা বদলাই, আমাদের যেহেতু আপনাদের বার্ষিক অর্থাৎ প্রত্যেক বাজারে যাওয়ার চেষ্টা করছি, সিসিটিভি দিয়ে অনেকটা জায়গা বসিয়ে গেছে, ঠিক আছে। জয়নগরের সমস্ত ব্যবসায়ী সমিতির বিভিন্ন সদস্যদের ডাকা হয়েছে। আমাদের জয়নগরের আইসি সাহেব, উনি মূলত মানে ভূমিকা নিয়েই ডেকেছেন, আমাদেরকে উনিই ডেকেছেন যে আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত, বিভিন্ন বাজারে ফায়ার হচ্ছে, সেটার কিছু প্রিকশনারি মেজার কী নেওয়া যায় এবং কী ধরনের গাইডলাইন দেওয়া যায়। সেই জন্য আমরা সবাইকে বলেছি যে ইভাকুয়েশন রুট, বাজার থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা এবং বিভিন্ন ধরনের যে মেটেরিয়ালসের শপ আছে সেগুলো যাতে সেগ্রিগেট করে রাখা যায়, যাতে একটা থেকে আরেকটায় ছড়িয়ে না পড়ে, এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল ওয়্যার এবং ওয়্যারিং এগুলোকে ঠিক করার জন্য, ড্রেসিং করার জন্য ঠিক মতো বললাম, এবং প্রোটেকশান মেজার হিসাবে প্রতি দোকানে যাতে একটা করে অন্তত এক্সটিংগুইশার থাকে সেটা রিকোয়েস্ট করলাম। ওনারা তাদের ক্ষমতা অনুযায়ী দেখবেন এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন, ওনারা কথা দিয়েছেন, দেখছেন, তাতে কিছুটা অন্তত আগুন কমানো যাবে। বলেছি মেন এই কেরোসিনের দোকান যেটা আছে, গ্যাস ওভেন রিপেয়ারিং সেন্টার, যেগুলো গ্যাস ওভেন এবং গ্যাস সিলিন্ডার দুটোই থাকে, যেহেতু ওদেরকে টেস্ট করে দেখাতে হয়, সেটা যাতে বাজার থেকে একটু দূরে রাখা, যাতে ওইখান থেকেই আগুনটা বেশি ছড়িয়ে পড়ে এবং লাগলে খুব ভয়াবহ আকার ধারণ করে, সেই জন্য বলেছি একটু বাজার থেকে কিছুটা দূরে সেগ্রিগেট করে রাখতে, যাতে ওনার জন্য অন্য লোকের না লেগে যায়, সেই জন্য রিকোয়েস্ট করেছি, ওনারা চেষ্টা করে দেখবেন বাজার কমিটি থেকে। আমরা সম্প্রতি দেখছি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেটা ঘনবসতিপূর্ণ এলাকাই হোক বা বাজারহাট এই সমস্ত জায়গায়। তাই আগাম সতর্কবার্তা হিসেবে আমরা চাই যে আমাদের এলাকাকে অধিকতর সুরক্ষিত করতে আমি ওসি ফায়ার ব্রিগেডকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি একটু আমাদের স্থানীয় বাজারগুলোকে একটু সার্ভে করে নেন, তাতে আমরা প্রাথমিকভাবে আমরা কী কী ব্যবস্থা নিতে পারি এবং সুদূর প্রসারী আমরা কী কী প্রকল্প নিতে পারি সেটা নিয়ে আপনি একটা রূপরেখা দেন, যাতে বাজার কমিটিগুলো সচেতন হতে পারে বা স্থানীয় প্রশাসনরাও সতর্ক হতে পারে, হয়ে আমরা একটা সার্বিকভাবে আমরা অধিকতর নির্বাপক ব্যবস্থা কীভাবে করতে পারি তার উদ্দেশ্যে আজকের এই মিটিং। এই ধরনের আলোচনায় অংশ নিতে পেরে খুশি এলাকার ব্যবসায়ীরা। জানলাম যে আমাদের ফায়ার ব্রিগেডের ওসি বললেন যে কীভাবে আগুন নেভানো যায় সেইগুলো আমাদেরকে পরামর্শ দিলেন, এবং আমাদের জয়নগর থানার আইসি উনিও পরামর্শ দিলেন যে আমাদের যে ক্যামেরা কোথায় কোথায় লাগানো আছে এবং ক্যামেরা লাগালে কী সুবিধা পাওয়া যায় এবং আগুন কীভাবে নেভানো যায় তার পরামর্শ দিলেন। এর অনুষ্ঠানে এসে মেনলি যেটা জানলাম, আমাদের আইসি সাহেব এবং ওসি ফায়ার ব্রিগেড যেটা বললেন, মেনলি আমাদের মিত্রগঞ্জ বাজারটা অনেক পুরনো এবং কনজেস্টেড, সেখানে আমরা হচ্ছে যদি হঠাৎ করে আগুন লাগে সেটা আমরা কীভাবে আমাদের নিজের সেফটি নিজেরা নিতে পারি সেই বিষয়ে আমরা হচ্ছে মূল্যবান পরামর্শ ওনাদের কাছ থেকে পেলাম, এবং
উনি আমাদের মানে গাইড করলেন কীভাবে আমরা নিজেদের সেফটি নিজে নিতে পারি। আর মেনলি ওসি সাহেবের আইসি সাহেব যেটা আমাদের বললেন যে আমরা আমাদের যে রাস্তাগুলো যেগুলো হচ্ছে এনকোজ হয়ে গেছে সেগুলোকে ক্লিয়ার করে ফায়ার ব্রিগেডের যাতে হচ্ছে হঠাৎ করে যদি এরকম দুর্ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কীভাবে হচ্ছে মানে ফায়ার ব্রিগেডের গাড়ি এলে আমরা হচ্ছে সেই জায়গায় দ্রুত ব্যবস্থা নিতে পারি, এবং আমরা নিজেরা যদি হচ্ছে রিজার্ভার মানে বাজারের মধ্যে যদি রিজার্ভার করে জলের যদি হচ্ছে যোগানটাকে ঠিক রাখতে পারি, যদি হঠাৎ করে দূরে যদি হয় জলের যদি যোগান।